জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি, বলছেন মঈন খান। জানাবো আবার কি কোন নিষেধাজ্ঞায় পড়ছে বাংলাদেশ। আরও জানাবো জ্বলে উঠেছেন ওবায়দুল কাদের, অসুস্থ ওবায়দুল কাদের এখন এত এনার্জি পাচ্ছেন কিভাবে। এবং সর্বশেষ জানাবো নিজ বাড়ির ছাদ থেকে পড়ে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি, বলছেন মঈন খান। বিএনপি জনগণের ভোটের অধিকার ও কথা বলার অধিকার ফিরিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সিলেটের গণসমাবেশ প্রস্তুতি কমিটির উপদেষ্টা সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। কেননা বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, সেই কথাগুলো বলার জন্য এ গণসমাবেশের আয়োজন করেছি। আর বিএনপি ক্ষমতায় গেলেও গণতান্ত্রিক পদ্ধতিতে যেতে চাই। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, তাই গণতন্ত্রের ভাষায় কথা বলি, আমরা অস্ত্রের ভাষায় কথা বলি না। সাবেক মন্ত্রী ও ডক্টর আব্দুল মঈন খান বলেন, যদিও সরকার বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে অনেক কাল্পনিক অভিযোগ এনেছে, কিন্তু আমরা সেটি প্রত্যাখ্যান করেছি। বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিখিয়ে গেছেন, জনগণের শক্তি বড় শক্তি, জনগণের সব ক্ষমতার উৎস, সেটার উপর বিশ্বাস করে আমরা জনগণের সঙ্গে আছি। তাই জনগণের ভোটের ও কথাও বলার অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি, সেই কথাগুলো বলার জন্য এই গণসমাবেশের আয়োজন করেছি। তিনি বলেন, আগামী শনিবারের সমাবেশে আমরা জনগণকে বলবো ভোটের অধিকার তারা ফিরে পাক, গণতন্ত্র যেন ফিরে পান। আজ থেকে 50 বছর আগে মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিল। তারা উপলব্ধি করেছিল পাকিস্তানের অবকাঠামোর ভেতরে গণতন্ত্র সম্ভব নয়। পরবর্তীতে আমরা দেখেছিলাম একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। জিয়াউর রহমান সেই একদলীয় শাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে তাদের হাতে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি গত 14 বছর থেকে দেশে একটি সরকার আছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, বরং ক্ষমতা আঁকড়ে ধরে আছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আমাদের প্রত্যেকটি সমাবেশ সফল হয়েছে, তারা বিভিন্ন পায়ে পা দিয়ে উস্কানি দিচ্ছে, তারা বাস মিনিবাস মালিক সমিতিকে দিয়ে খেলায়, সরকার বিভিন্ন সমিতিগুলোর ব্যবহার করে বিএনপির গণস্রোতকে ঠেকিয়ে দিতে চায়। কিন্তু এদেশের মানুষ জেগে উঠেছে, মানুষ আজকে সম্পৃক্ত হচ্ছে, যার জন্য নাম দেওয়া হয়েছে গণসমাবেশ। সব শ্রেণী পেশার মানুষ এ মাদ্রাসা মাঠে জড় হবে, এছাড়া এই নগরী হবে গণসমাবেশের নগরী। আবার কি কোনো নিষেধাজ্ঞায় পড়ছে বাংলাদেশ? 10 ডিসেম্বর 2021 আচমকা মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের উপর নিষেধাজ্ঞা জারি করে। শুধু র্যাবের উপর নয়, র্যাবের শীর্ষ বর্তমান এবং সাবেক কয়েকজন কর্মকর্তার ওপরও এই আচমকা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আচমকা এই নিষেধাজ্ঞায় বাংলাদেশ অবাক হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের এক দূতাবাস আছে, সেখানে দূতাবাসে একজন রাষ্ট্রদূত রয়েছেন, আছেন অনেক কর্মকর্তা। তারা থাকার পরও মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে কিভাবে র্যাবের উপর নিষেধাজ্ঞা দিল, সে প্রশ্নের উত্তর এখনো বাংলাদেশ খুঁজে পায়নি। অনেকেই বলেন, সে সময় বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি বিএনপি জামায়াতপন্থী একজন ডিপ্লোম্যাট হিসাবে পরিচিত, এবং এ ধরনের ঘটনাগুলোকে তিনি ইচ্ছা করে এড়িয়ে গেছেন যেন নিষেধাজ্ঞা আসে। পরবর্তীতে এই ঘটনার জের হিসাবে শহীদুল ইসলামকে রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেওয়া হয়, নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। দিল্লি থেকে উড়ে গিয়ে সিজন কূটনৈতিক ইমরান দায়িত্ব নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ মিশনে। অর্থাৎ এই বছরের 10 ডিসেম্বরকে ঘিরে নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে। 10 ডিসেম্বরের কি আবার কোনো নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে বাংলাদেশ, এমন কথা শোনা যাচ্ছে। 10 ডিসেম্বর বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডেকেছে। এই মহাসমাবেশ শান্তিপূর্ণ হবে বলে বিএনপির পক্ষ থেকে যেমন আশ্বস্ত করা হয়েছে, তেমনি আবার বিএনপির কোনো কোনো নেতা বলছেন 10 ডিসেম্বরের পর থেকে সরকারের পতন ঘণ্টা বেজে যাবে। বিএনপির কোনো কোনো নেতা বলছেন যে 10 ডিসেম্বর এমন ঘটনা ঘটবে যে ঘটনায় সরকার হতবিহ্বল হয়ে যাবে। প্রথমে মনে করা হয়েছিল বিএনপি বোধহয় রাস্তায় জনসমাগম করবে এবং ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে সরকার পতনের জন্য আলটিমেটাম দেবে। কিন্তু বিএনপির পক্ষ থেকে এখন সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এমন কোনো পরিকল্পনা তাদের মধ্যে নেই। কিন্তু তারপরও বিএনপির মধ্যে এই উৎসাহ এবং উচ্ছ্বাস কেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা রকম কথা শোনা যাচ্ছে। তবে এ সমস্ত কথার উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে বাংলাদেশের বিরুদ্ধে আরেকটি নিষেধাজ্ঞার থাকার জন্য কূটনৈতিক অঙ্গনে নানা রকম প্রচেষ্টা চালাচ্ছে বিএনপি এবং জামায়াত। ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিএনপির লবিস্ট কাজ করছে। এই লবিস্ট ফার্মগুলোর প্রধান লক্ষ্য হলো সরকারের ইমেজ নষ্ট করা এবং সরকারের বিরুদ্ধে নানা রকম অপপ্রচারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। তারা জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট
কংগ্রেস সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাচ্ছে। গাদা গাদা অসত্য মিথ্যা ভিত্তিহীন তথ্য মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হাতে দিচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করছে। আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি সুশৃঙ্খল বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেওয়ার এক চেষ্টার কথা শোনা যাচ্ছে এবং সেই চেষ্টার অংশ হিসাবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আপত্তিকর এবং অসত্য কন্টেন্ট ছাড়া হয়েছে যে কন্টেন্টগুলোর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে বিতর্কিত করার এক নীল নকশার বাস্তবায়ন চলছে। ইতিমধ্যে 76 জনের গুমের তালিকা নিয়ে একটি বিতর্ক হচ্ছে। জাতিসংঘের পক্ষ থেকে এ নিয়ে একটি স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের প্রস্তাব করা হলেও সরকার তা করেনি। শুধু তাই নয়, গত 22 সেপ্টেম্বর মানবাধিকার কমিশনের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত নতুন মানবাধিকার কমিশন গঠন করা হয়নি। সবকিছু মিলিয়ে একটি অনিশ্চয়তার দোলাচলে ঝুলছে বাংলাদেশ। 10 ডিসেম্বর কি হবে? ঢাকায় যে কিছু হবে না সেটি সুস্পষ্ট, কিন্তু বিদেশে বাংলাদেশের ওপর আরেক নিষেধাজ্ঞার পায়তারা চলছে 10 ডিসেম্বর। এ নিয়ে কূটনৈতিক অঙ্গনে কি কোনো তৎপরতা আছে? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা এখনই জরুরি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। জ্বলে উঠছেন ওবায়দুল কাদের, অসুস্থ ওবায়দুল কাদের এখন এত এনার্জি পাচ্ছেন কিভাবে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টানা 2 বারের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে বহাল রয়েছেন। 3য়বারের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের প্রধান দাবিদার এখন ওবায়দুল কাদের, আর তার দাবির সমর্থনে তিনি ছুটে বেড়াচ্ছেন। ওবায়দুল কাদের এখন যেভাবে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাতে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের নেতারা বলছেন যে হঠাৎ করে জ্বলে উঠেছেন ওবায়দুল কাদের। এখন তাকে কখনো দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় সম্মেলনের উদ্বোধন করতে, সেখান থেকে ছুটে তিনি দলীয় কার্যালয়ে আসছেন, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন, নেতাকর্মীদের সাথে কথা বলছেন, বিরোধী দলকে আক্রমণ করছেন, গণমাধ্যমের সাথে বৈঠক করছেন এবং সে বৈঠকে সাদাকে সাদা ও কালোকে কালো বলার জন্য অনুরোধ করছেন, নিজে বিভিন্ন পত্রিকার সম্পাদক মালিকদের সাথে কথা বলছেন। আওয়ামী লীগের খবর যেন যথাযথভাবে প্রকাশিত হয় সেজন্য তিনি তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। ওবায়দুল কাদেরের দম ফেলার সময় নাই, কিন্তু শারীরিকভাবে অসুস্থ ওবায়দুল কাদের এখন এত এনার্জি পাচ্ছেন কিভাবে? এ প্রশ্নের উত্তর খুঁজছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দৃশ্যত গত 2 সপ্তাহ কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি তার প্রতিদ্বন্দ্বী সাধারণ সম্পাদক প্রার্থীদেরকে একটি বার্তা সুস্পষ্টভাবে দিয়েছেন যে তার কোনো বিকল্প এই মুহূর্তে আওয়ামী লীগে নেই। তিনি এখনো সক্ষম এবং সংগঠনের জন্য সময় দিতে তিনি প্রস্তুত, অথচ 3 মাস আগে পরিস্থিতি এরকম ছিল না। আওয়ামী লীগের কাউন্সিলের তারিখ ঘোষণার আগ পর্যন্ত ওবায়দুল কাদের নিজেকে মোটামুটি ঘরবন্দি রেখেছিলেন। ঘরবন্দী অবস্থায় তিনি সংবাদ বিজ্ঞপ্তির মতো করে তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করতেন এবং লিখিত বক্তব্য প্রায়ই ছিল চর্বিত চর্বণ। সেখান থেকে ওবায়দুল কাদের কিভাবে এখন এত ব্যস্ত এবং কর্মমুখর হয়ে উঠলেন তা নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা শোনা যাচ্ছে। প্রথমত, অনেক আওয়ামী লীগের নেতারা মনে করছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে হ্যাট্রিক করতে আগ্রহী, আর সে কারণেই তিনি তার উপস্থিতি জানান দিচ্ছেন। তিনি দলের সর্বোচ্চ নীতি নির্ধারককে দেখাতে চাচ্ছেন যে এখনও তার দেবার অনেক কিছুই আছে এবং তিনি যথেষ্ট কর্মক্ষম। মূলত এটা দেখানোর জন্য তিনি কুমিল্লা থেকে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে ঢাকা সর্বত্র ছুটে বেড়াচ্ছেন। দ্বিতীয়ত, অনেকেই মনে করছেন যে ওবায়দুল কাদের এবার সাধারণ সম্পাদকের পদ থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার আগে তিনি একটি বার্তা রেখে যেতে চাচ্ছেন যে সাধারণ সম্পাদক হিসাবে তিনি যথেষ্ট করেছেন, নেতাকর্মীদের মাঝে একটি ইতিবাচক ধারণা রেখে তিনি বিদায় নিতে চান। তৃতীয়ত, অনেকে মনে করছেন যে ওবায়দুল কাদের এতদিন ঘরবন্দ ছিলেন বাস্তব পরিস্থিতির জন্য, কিন্তু তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে কখনোই ঘরবন্দি রাজনীতি করেননি, বরং তিনি ছুটে বেড়ানোর মাঠের একজন কর্মী থেকে নেতা হয়ে ওঠা রাজনীতিবিদদের আদর্শ উদাহরণ। সারা জীবন তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটিয়ে বেড়িয়েছেন ছাত্রলীগের নেতা হিসাবে, আওয়ামী লীগের নেতা হিসাবে। এই কারণে যখন করোনার প্রকোপ কমে গেছে এবং সংগঠন এখন একটা চ্যালেঞ্জের মুখে, বিরোধী রাজনীতি যখন আবার নতুন করে চোখ রাঙাচ্ছে, সে সময় ওবায়দুল কাদের তার সক্ষমতা প্রমাণ করছেন। তবে যে কারণে হোক না কেন, সাম্প্রতিক সময়ে ওবায়দুল কাদের তৎপরতা একটি জিনিস স্পষ্ট করেছে, তা হলো আওয়ামী লীগে তিনি এখনও পরিত্যক্ত হয়ে যান নাই। আওয়ামী লীগকে তার দেয়ার অনেক কিছু আছে, সাধারণ সম্পাদক পদের জন্য অন্যতম দাবিদার তিনি। নিজ বাড়ির ছাদ থেকে পড়ে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার। সাতক্ষীরার দেভাটায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ইমান আলী নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। ইমান আলী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয়রা জানান, ইমান আলীর নিজস্ব ভবনে শ্রমিকরা কাজ করছিলেন। তিনি শ্রমিকদের কাজ তদারকি করছিলেন। এ সময় অসাবধানতা বশত দ্বিতীয় তলার ছাদ থেকে পা পিছলে তিনি নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে তিনি মারা যায়। দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ জানান, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী বিষয়টি দুর্ঘটনা বলে মনে হয়েছে। বিষয়টি নিয়ে ইমান আলীর পরিবার কোনো অভিযোগ দেয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।